हेलो एवरीवन, वेलकम एंड वेलकम बैक टू माय चैनल। दिस इज पापिया एंड यू आर वाचिंग माय लिटिल वर्ल्ड। तो तुम्हारा देखते ही पाच हमें एखन रेडी हो गए तो कोथाओ जाओयार जोन्नो। यस, तो कोथाओ जाच्छी आर की होबे ओखाने सबटा तोमादेर साथे शेयर करब। तो क्यों भिडियोटा स्किप करो ना, एकदम शेष पर्यन्त देखते थाको। सो लेट्स स्टार्ट टुडेज भिडियो। तो आमरा एखन बसे आछि रिसार स्टेशने और एई जे ओखाने जाओयार आमादेर फ्री एंट्री। ট্রেন আসেনি তাই দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছি। তারপর ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। তো চলো যাওয়া যাক, একবারে করুণাময়ীতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে। আর এই সাইডটা হচ্ছে পার্কিং প্লেস, আর এই যে সামনে গেট দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো ভেতরে যাওয়া যাক। তো গেট থেকে ভেতরে ঢুকেই আমরা গেলাম রাইট সাইডে, যেখানে বিভিন্ন জিনিসের স্টল আছে। তো চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। অনেক স্টল আছে। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর প্রচুর জিনিসের স্টল বসেছে, মানে এত স্টল কাউন্ট করা যাবে না। তবে এখানে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছিল এগুলোর মধ্যে ম্যাক্সিমামই খুব এক্সপেন্সিভ, মানে আমার পক্ষে সেগুলো কেনা সম্ভব না। প্রথম কয়েকটা স্টল ভিজিট করার পর মনে হলো এখান থেকে মেবি কিছু কিনে নিয়ে যেতে পারবো না, বাট প্রত্যেকটা জিনিসই আমার ভীষণ পছন্দ হয়েছিল। অনেকক্ষণ ঘোরার পর দেখলাম বেশ কয়েকটা দোকানেও রিজনেবল প্রাইসেও জিনিসপত্র পাওয়া যাচ্ছে। যেমন আমি এই স্টলটায় দাঁড়িয়েছিলাম, আর এখানে এগুলো দেখো, সমস্ত কিছু হ্যান্ডক্রাফ্টের আর খুব সুন্দরভাবে তৈরি করা। মানে আমি যেই জিনিসটা দেখছি সেটাই আমার খুব পছন্দ হয়ে যাচ্ছে। মানে আমি ভাবছিলাম কোনটা নেব কোনটা নেব না। অনেকক্ষণ কনফিউশনে থাকার পর কয়েকটা জিনিস কিনেছি। ও সরি, তোমাদেরকে তো জানানোই হয়নি যে আমরা এখন কোথায় এসেছি এবং কেন এসেছি। আমরা এখন আছি করুণাময়ীতে, যেখানে এক্স্যাক্টলি বইমেলা হয় ঠিক সেই লোকেশানে। আর এটা হচ্ছে বঙ্গীয় বাণিজ্য সম্মেলন, বাংলার নবজাগরণ 1430, যেটা অলরেডি তোমরা ফ্রি এন্ট্রির কার্ড দেখে বুঝেই গেছো। তো চলো সাথে থেকো, আমি পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আমরা এখন যাচ্ছি স্টেজ প্রোগ্রামের দিকে, যেখানে অলরেডি দুপুর 12টা থেকে প্রোগ্রাম হচ্ছে, আর সন্ধ্যায় হবে লক্ষ্মী ছাড়ার প্রোগ্রাম, যাদের গান আমার না অনেকেরই ভীষণ ভীষণ ভালো লাগে। আর তার আগে লঞ্চতে চলেছে মায়া মুভি, আর মায়া মুভির কয়েকটা নতুন নতুন গান, যেগুলোর মধ্যে দুটো গান আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা না দেখে থাকলে প্লিজ এখনই চেক আউট করো আমার চ্যানেলটা। তো এই হচ্ছে স্টেজ, এখানে চলছে বর্ষবরণের বিভিন্ন রকম অনুষ্ঠান। আর ঠিক স্টেজের সামনেটাই খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, যেখানে লোকজন ভিড় করছে সেলফি তুলতে বা গ্রুপ ফটো তোলার জন্য। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ দুটো ভূতের রাজা থলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি তাদের সাথে কয়েকটা ফটো তুললাম। তো অনেক ঘোরাঘুরি হয়েছে, তো আমি এখন আর পারছি না, অনেকটা ক্লান্ত লাগছে। তো আবার রিফ্রেশ হওয়ার জন্য আমি এখান থেকে নিলাম আমার ফেভারিট পাইনঅ্যাপেল মজিটো। তারপর আরও একটু সামনের দিকে এগিয়ে গেলাম, যেখানে আছে খাবার বিভিন্ন ধরনের স্টল, যেটার জন্য আমি খুবই এক্সাইটেড। বাট তার আগে একটু রেস্ট নিতে হবে। তো পাশেই একটু বসার জায়গা আছে খুব সুন্দর, আর তার সাথে গানও চলছে খুব সুন্দর। তো চলো একটু বসা যাক। তো এই গেটটা তোমরা দেখতেই পাচ্ছ, ফুড ফেস্টিভ্যাল বা খাদ্য উৎসব লেখাই আছে, আর তার পাশাপাশি এরকম ছোটো ছোটো চা এবং স্ন্যাক্সেরও ব্যবস্থা করা আছে। তো চলো ভেতরে যাওয়া যাক।
বিকজ আমি আর ওয়েট করতে পারছি না, আমার ভীষণ খিদেও লেগে গেছে এরকম ঠান্ডা একটা পরিবেশে থেকে আর এত সুন্দর সুন্দর খাবার দেখে। তো ভেতরে গিয়ে আমি তো ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম আর এক্সাইটেডও ছিলাম, মানে এত রকম খাবার, আমি কি খাবো কি খাবো না সেটা ভেবে। আর এই দিকটা আছে সব মিষ্টি আইসক্রিম, তো চলো তোমাদেরকে পুরোটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এখানেই খাওয়া দাওয়া আমরা জাস্ট কমপ্লিট করলাম, কিন্তু এখনও কিছু শেষ হয়নি। তোমরা জাস্ট সাথে থাকো আর দেখতে থাকো, এখনও অনেক কিছু দেখার বাকি আছে। এই সংটা আমি অলরেডি আমার চ্যানেলে পুরোটা আপলোড করে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি তারা দেখে নিতে পারো। তো চলো এনাদের গান শেষ করে যা যাক বিশ্ব বাংলার দিকে, বিশ্ব বাংলার কিছু কালেকশন আছে সেখানে। এনারা এসেছেন মেদিনীপুর থেকে, এই যে দেখতে পাচ্ছ এগুলো পটচিত্র, যেগুলো প্রায় এখন বিলুপ্তির পথে। তার পাশে আছে বিভিন্ন ধরনের কাঠের মূর্তি, কাঠের ট্রে, বিভিন্ন রকম কারুকার্য করা আছে তার ওপরে। আরও আছে বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র, মাটির মূর্তি। এই মাটির মূর্তিগুলো দেখো, বাড়িতে একটা থাকলে আলাদাই একটা শোভা বাড়িয়ে দেবে। আর এখানে আছে হ্যান্ডমেড কিছু জুয়েলারি, যেগুলো ওনারা ওখানে বসেই বানাচ্ছেন। আর আছে কাঁথা স্টিচের শাড়ি, যেগুলো পুরো হাতে বোনা। তো চলো এবার যা যাক মেন প্রোগ্রামে। তো এখানে আছে লক্ষ্মীছাড়া ব্র্যান্ড, যাদের গান আমাদের ছোটোবেলা থেকেই মুগ্ধ করেছে তাদের একদম লাইভ প্রোগ্রাম দেখবো আজ। তো প্রোগ্রাম শেষ হয়েছে প্রায় রাত্রি 9:30 সময়, এবং তারপর আমরা ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা আমাকে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের পছন্দের নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ চোখ রেখো বং কন্যা পাপিয়ায়। টাটা।